জিতে গেলেই কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করতেন না, কিন্তু তখনও কিন্তু আপনাদের কাজটা ছিল প্রশ্নগুলো করার। তো সেখানে আপনাদেরও অনেক বড় রেসপন্সিবিলিটিজ আছে যে আপনারা আসলে কি করবেন না করবেন, আপনারা কিভাবে সাংবাদিকতাটা করবেন। আমরা তো কেউই এক্সপেক্ট করি নাই বা যে এরকম ভাবে হবে। লাস্ট টাইম যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছি, এখানে টিম ছিল, সেখানে আমরা অনেক ভালোভাবে তাদেরকে বিট করতে পেরেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ওডিআই সবগুলোতে আমাদের ভালো রেজাল্ট ছিল। ফার্স্ট টেস্টের প্রথম চার দিনও আমরা খুব ভালো অবস্থাতেই ছিলাম। আসলে পঞ্চম দিন থেকে আসলে আমাদের খারাপ দিকটা শুরু। টেস্টে তাও আমরা সেকেন্ড টেস্টে রিকভারি করেছিলাম একটা টাইমে এসে, তারপরে আবার হয় নাই। বাট এর আগেও এরকম সিচুয়েশন এসেছে বাংলাদেশের ক্রিকেটে, এবং সবাই মিলে একসাথে কাজ করে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে, এবং আমি বিশ্বাস করি এবারও সবাই মিলে একসাথে কাজ করে বের হয়ে আসতে পারবে। এক্ষেত্রে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি চট্টগ্রামে একটা টেস্টের পরে চার দিন প্রেস কনফারেন্স এসেছিলেন পরপর, প্রায় আধা ঘন্টার উপরে সবগুলো প্রেস কনফারেন্সে আপনি সময় দিয়েছিলেন এবং বারবার কিন্তু বলেছিলেন যে দেশের ক্রিকেটটা ওয়েল মানে ভালো পথের দিকে আগাচ্ছে না। সেইখান থেকে এখানে আসলে কতটুকু আসলে আমরা আসলে হোপফুল হতে পারি এই ফ্রাস্ট্রেশন কাটিয়ে ওঠার মতো সামর্থ্য আদৌ বাংলাদেশ ক্রিকেটের আছে কতটা? সামর্থ্য আছে বা অবশ্যই আছে, এটা আমি বিশ্বাস করি। আমি যেটা বললাম যে এর আগেও আমরা এটা প্রমাণ করে এসেছি বা এর আগেও ওরকম সিচুয়েশনগুলো অ্যারাইজ করেছে এবং সেখান থেকে আমরা ওভারকামও করেছি। তো আমি বিশ্বাস করি যে এটাও সম্ভব হবে বা আবার দু একটা ভালো রেজাল্টই আমাদের অনেক কিছু পার্সপেক্টিভ চেঞ্জ করে দিতে পারে। কালকে 17 রান আমরা যদি আরও বেশি করতাম এখনই এইসব কথাগুলো আর হতো না আসলে। আর ভুল তো অনেকেই থাকে, ভুল না থাকলে তো আসলে কেউ কোনো মিস্টেকই করতো না। ভুল থাকে সেই জন্যই আসলে মিস্টেকগুলো হয়। কিন্তু ক্রিকেটে যেটা আমি মনে করি যে কোনো সঠিক কিংবা কোনো রং ডিসিশন হয় না, প্রতিটা ডিসিশনই প্রতিটা প্লেয়ার, প্রতিটা কোচ, প্রতিটা ক্যাপ্টেন, বোর্ডের ম্যানেজমেন্ট সবাই জেতার জন্য চিন্তা করে নেয়। যখন সেটা ঠিক হয় না তখন আপনারা প্রশ্ন এটা করেন, কিন্তু অনেক সময় ঠিক হলেও জিনিসটা ভুল হতে পারে সেটা আপনারা বুঝতেও পারেন না। আপনার অনেক সময় ভুল হয়েছে সেটা ঠিকভাবে মানে যেটা বললাম জিতে গেলেই কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করতেন না, কিন্তু তখনও কিন্তু আপনাদের কাজটা ছিল প্রশ্নগুলো করার। তো সেখানে আপনাদেরও অনেক বড় রেসপন্সিবিলিটিজ আছে যে আপনারা আসলে কি করবেন না করবেন, আপনারা কিভাবে সাংবাদিকতাটা করবেন। সো দায়িত্বগুলো আপনাদেরও আছে।